এখানে ডালমে কুচকালা হয় অন্য কোন উদ্দেশ্য, অন্য কোন টার্গেট এর মধ্যে নিহিত রয়েছে। পরিকল্পনা মন্ত্রী, দেশের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার মোবাইল চিন্তায় হয়ে গেছে গাড়ির থেকে। আমাদের ধারণা, যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, অন্যান্য নৈতিক চরিত্রের ক্ষেত্রে যদি জাতিকে গড়ে তুলতে যদি ব্যর্থ হন, প্রধানমন্ত্রীর জীবনও কোন সময় চিন্তায় করে নিয়ে যাবার ভয় লাগে। সম্মানিত নগরবাসী, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আপনারা সকলেই জানেন আমরা কেন একত্রিত হয়েছি। এদেশে সব কিছু চলছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান চলছে, শুধুমাত্র এবং কেবলমাত্র এবং একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা জাতি তাদেরকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট। আমরা বুঝি না আমাদের সরকার কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং আমরা দেখছি সরকারের, বর্তমান সরকারের অধিকাংশ সিদ্ধান্তই জনগণের চাহিদার উল্টো হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক, যদি নির্বাচিত সরকার না হয় এমনটা হয় অবশ্যই স্বাভাবিক। প্রিয় ভাইয়েরা, আমার অন্যান্য শিল্প প্রতিষ্ঠান খুলে দিলেন কেন, আর্থিকভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কিন্তু সরকার কিভাবে এটা বুঝলো না যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে এই জাতি চিরতরে পঙ্গু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার, আমিও একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি জানি আমার কাছেও অনেক প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তাদের সন্তানদেরকেও আমার কাছে নিয়ে আসছে, এসে বলতেছে ভাই প্রতিষ্ঠান খুলে দেন। আমরা বলছি, আমি বলেছি যে কিভাবে খুলবো, আপনারাই তো বন্ধ করে দিয়েছেন। বলে ভাই কি বলবো, আমাদের সন্তানগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বুঝলেন না। তিনি কয়েকদিন আগে বললেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য নাকি কোনো ধরনের চাপ তার কাছে নাই। কিভাবে চাপ থাকবে, আপনি তো জনগণের সাথে মিশেনই না, জনগণের খবরই রাখেন না। যদি রাখতেন দেখতেন প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে কিভাবে হাজারি, তাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম দিকে অনলাইনে পড়াশোনার নামে যেই ছেলেটা মোবাইল চিনত না, মোবাইল দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ছেলের হাতে মোবাইল, এমন ভাবে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। গত দুই দিন আগে এক অভিভাবক আমাকে বলছে, আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন শুধু এই মোবাইল ছাড়াইতেই আপনাদের দফা রফা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই আমরা অনুরোধ জানাই, পীর সাহেব চরমোনাই নিজের কোনো বক্তব্য দেন না, এদেশের গণমানুষের বক্তব্যই সবসময় তার জবান থেকে বের হয়ে আসে। তিনি গণমানুষের বক্তব্য দিয়েছেন, অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন কিছুদিন একটু আগে বক্তব্যের একজনের বক্তার মুখে, আমরা আপনারা জানেন প্রায় 8 মাস এই লকডাউনের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি খুলে দেওয়া হয়েছিল। আমার জানা মতে, নিশ্চয়ই গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে আছে, আমার জানা মতে যতটুকু তথ্য আমার কাছে আছে, কোনো একটা মাদ্রাসাতে একজন ছাত্র দেখাতে পারবেন না যেই ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। তাহলে কিসের দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন? আমাদের কিন্তু বুঝে আসছে, আমরা জানি এখানে অন্য কোনো কারণ আছে, এখানে ডালমে কুচকালা হয় অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো টার্গেট এর মধ্যে নিহিত রয়েছে। কাজেই জনগণকে আর বোকা বানানো চলবে না, এদেশের ছাত্র সমাজকে ধ্বংস করবেন না। আপনারা দেখেছেন আজকের পত্রিকা আসছে, পরিকল্পনা মন্ত্রী, দেশের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার মোবাইল চিন্তায় হয়ে গেছে গাড়ির থেকে। আমাদের ধারণা, যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, অন্যান্য নৈতিক চরিত্রের ক্ষেত্রে যদি জাতিকে গড়ে তুলতে যদি ব্যর্থ হন, প্রধানমন্ত্রীর জীবনও কোন সময় চিন্তায় করে নিয়ে যাবার ভয় লাগে, ঠিক না? কারণ যেভাবে অন্যায় বাড়তেছে, দেশের কোনো মানুষের নিরাপত্তা নাই, পরিকল্পনা মন্ত্রী মোবাইল চিন্তার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশ্বাস চরমায় আহ্বান জানিয়েছেন। আমরা বলতে চাই, অনতিবিলম্বে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, এবং আমরা এটুকুও দাবি জানাতে চাই, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, যেহেতু করোনা নামক একটা কথা আছে, আমরা অনুরোধ জানাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে, যদি সেটা আবাসিক হোক অনাবাসিক হোক, আপনারা সেখানে নামাজ পড়াটাকে বাধ্যতামূলক করে দেন। আমাদের দৃঢ় বিশ্বাস, কোনো ছাত্রছাত্রী করোনা আক্রান্ত হবে না। যদি 5 ওয়াক্ত অজু করে যদি নামাজের দ্বারা যদি লিপ্ত হতে পারে, তারা আশা করা যায়
আমাদের ধারণা মতে তারা করোনায় আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। এই বিষয়গুলি লক্ষ্য রেখে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, শিক্ষা ব্যবস্থাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি।